প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যেন লকডাউন চলাকালীন তোমাদের স্কুল থেকে বিভিন্ন সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন দিয়েছে এরকম একটি স্কুলের অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সলভ করব এই ভিডিওতে ক্লাস সিক্সের বিজ্ঞানের উপর একটি অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তর আমরা দেব চলো এখন আমরা শুরু করি এক নম্বর দেখো নিউটন এবং ডাইন কোন রাশির একক এর উত্তর হবে বল অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন এবং ডাইন কারণ তোমরা যেন সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন পরের প্রশ্ন চলো কোনো লোহার বস্তুর উপর চুম্বক যে বল প্রয়োগ করে তার নাম বলো এর উত্তর হবে আকর্ষণ বল তোমরা যেন চুম্বকের দুই ধরনের বল আছে একটা হচ্ছে আকর্ষণ বল আর একটা হচ্ছে বিকর্ষণ বল চৌম্বক লোহার উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে আকর্ষণ বল অর্থাৎ চৌম্বক লোহাকে নিজের দিকে আকর্ষণ করে পরের প্রশ্নে চলো ঢাকের উপর আঘাত করলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এর উত্তর হবে গতিশক্তি শব্দ শব্দশক্তিতে রূপান্তরিত হয় কারণ ঢাকের উপর লাঠি কিংবা কাঠি দিয়ে আঘাত করলে অর্থাৎ গতিশক্তি প্রয়োগ করলে তখন সেই শক্তিটা শব্দ শক্তিতে রূপান্তরিত হয় চার নম্বরে দেখো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলা হয় এর উত্তর হবে চাপ কারণ চাপের সঙ্গে বলা হয়েছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে পরের প্রশ্ন চলো বার্নৌলির নীতির একটি উদাহরণ দাও এর উত্তর হবে ঘূর্ণিঝড়ের সময় ঘরের ছাউনি ঘরের চালা উড়ে যায় এটাই হচ্ছে বার্নওলি নীতির একটি উদাহরণ ছ নম্বর প্রশ্ন দেখো সত্য বা মিথ্যা নির্বাচন করো এতে দেওয়া ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় এটা হবে সত্য কারণ যদি দুটো বস্তু বা একাধিক বস্তু পরস্পরের সাথে ঘর্ষণে লিপ্ত থাকে তাহলে তাদের মধ্যে ক্ষয় হবে বিতে দেখো সৌরশক্তি হলো অনবীনকরণযোগ্য শক্তি এটা হবে মিথ্যা কারণ সৌরশক্তি হচ্ছে নবীনকরণযোগ্য শক্তি শীতে দেখো খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে ট্রপিক লেভেল বলে এটা হবে সত্য খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে ট্রফিক লেভেল বলে দিতে দেখো সূর্যের সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তিরূপে জমা হয় এটা হবে সত্য কারণ সালক সংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পরের প্রশ্নে চলো সাত নম্বরে দেখো শক্তির রূপান্তরগুলি উল্লেখ করো অর্থাৎ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা উল্লেখ করতে হবে এতে দেওয়া আছে তারাবাজি জ্বালানো হলো অর্থাৎ তারাবাজি যদি জ্বালানো হয় তাহলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে এখানে হবে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তর অর্থাৎ তারাবাজি জ্বালালে রাসায়নিক শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয় বিতে দেখো সৌর কুকার চালু করা হলো সৌর কুকার চালু করলে সৌর শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় শীতে দেখো কয়লা পোড়ানো হল কয়লা পোড়ালে কী হবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হবে ডিতে দেখো মোমবাতি জ্বালানো হলো একই রকম মোমবাতি জ্বালালে রাসায়নিক শক্তি তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হবে এগুলিই হলো একটি স্কুলের সিক্সের বিজ্ঞানের অ্যাক্টিভিটি টাস্ক